সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশ্ব নেতাদের সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের অনেক নেতা নজরদারিতে, বললেন ওবায়দুল কাদের। রোহিঙ্গা সংকট, চীনের মধ্যস্থতায় ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত। দলের কর্মকাণ্ডে হস্তক্ষেপের এখতিয়ার আদালতের নেই, বললেন রিজভি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি এজাজুন্নুর এশা। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশ্ব নেতাদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘের দেওয়ার অর্থ যেন সত্যিকারে গরিব মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘ সদর দফতরে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এসব বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সফল হয়েছে তার সরকার, যে কারণে দেশে শিশু ও মাতৃমৃত্যু হার নেমে এসেছে। বৈঠকে স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অর্জনকে সাধুবাদ জানান সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজ ঘর থেকে অভিযান শুরু করেছি। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেক নেতা নজরদারিতে রয়েছে বলেও জানান তিনি। কাদের আরও বলেন, তাদের বিদেশ যাত্রায় ইতিমধ্যে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাসিনোর আইনগত বৈধতা দেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এর আগে মন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংক সড়ক নিরাপত্তা বিষয়ক মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসে। তারা বাংলাদেশের সড়ক পরিবহন খাতে নিরাপত্তা দিতে কাজ করার আগ্রহের কথা জানান। এই সময় ওবায়দুল কাদের জানান, সড়কে নিরাপত্তা ফেরাতে বিশ্ব ব্যাংক প্রস্তাবিত টেকনিক্যাল গবেষণা এবং আর্থিক সহায়তাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সমন্বয় ত্রিপাক্ষিক ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চীনের মধ্যস্থতায় আয়োজিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্ব দিয়ে গঠনমূলক সমাধান বের করতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এই বৈঠকে বসেন চীনের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পরে বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, প্রথমে মিয়ানমারে এই বিষয়ে কিছুটা আপত্তি তুললেও শেষ পর্যন্ত ওয়ার্কিং কমিটি গঠনের সম্মত হয়েছে। এনসিসি ব্যাংক টাঙ্গাইলের কালীহাতির শাখায় গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক ঘেরাও করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। তবে 62 লাখ টাকার হিসাব না পাওয়ার কথা স্বীকার করেছেন ব্যাংক শাখার ব্যবস্থাপক। গ্রাহকরা জানান, স্থানীয় কাতার প্রবাসী সাদ্দাম হোসেন দীর্ঘদিন বিদেশে থাকা অবস্থায় তার পরিবারের মাধ্যমে এনসিসি ব্যাংকের কালীহাতির শাখায় 35 লাখ টাকা জমা রাখেন। গত রোববার সেই টাকা তুলতে গেলে জানা যায় ওই ব্যাংকের কর্মকর্তা ইউসুফ আলী জাল স্বাক্ষর করে টাকা তুলে ফেলেছে। বিষয়টি জানাজানি হলে গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার গ্রাহকরা খোঁজ নিয়ে আরও 8 জনের টাকা জাল স্বাক্ষরের মাধ্যমে তুলে নেওয়ার প্রমাণ পায়। এই ঘটনায় ব্যাংক ঘেরাও করে টাকা ফেরতের দাবি জানান ব্যবসায়ী ও এলাকাবাসী। এদিকে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক 62 লাখ টাকা লাপাত্তার কথা স্বীকার করলেও গ্রাহকদের পক্ষ থেকে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। যাত্রার শুরু থেকেই দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে রেডিসন ব্লু চট্টগ্রাম বেফিউ। চট্টগ্রামের স্থানীয় মানুষের সহায়তার জন্য তাদের উদ্যোগ পরিসর আরও বৃহৎ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা।
তারই ধারাবাহিকতায় আজ হোটেলের লবিতে চট্টগ্রামের বেশ কয়েকটি স্কুল এবং মাদ্রাসা থেকে একজন করে গরিব শিক্ষার্থীকে কম্পিউটার বিতরণ করেছে রেডিসন ব্লু কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হাশেম, রেডিসন হোটেল গ্রুপ এশিয়া প্যাসিফিকের সহসভাপতি ব্রাম বোরেন বার্কস, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর জেনারেল ম্যানেজার রবিন অ্যাডওয়ার্ডস, হোটেল গ্রুপ দক্ষিণ পূর্ব এশিয়া প্যাসিফিক এবং রেডিসন হোটেল গ্রুপের বিভিন্ন মানব সম্পদ কর্মকর্তারা। কম্পিউটার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফাতেমা বাতুল মহিলা এতিমখানা, লোহাগড়া হাফিজিয়া মাদ্রাসা, হামিম একাডেমি, মিরখিল স্কুল, শাহ সুফি স্কুল, মেহেরুন্নেসা, কাটিরহাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়, এনআইপুর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদিয়া প্রাথমিক বিদ্যালয়, উপলবদি স্কুল, জাগো ফাউন্ডেশন, ইউসেফ আল হুমায়রা, হাফিজিয়া মাদ্রাসা ও যুবকণ্ঠ। It's not that we've ordered, we organize one. The Radisson Blue from its inception have been a champion in following the initiatives of the Radisson Hotel Group, which is responsible business activities supporting the local community. So various times during the year we do two or three responsible business activities, and the distribution of these computers to needy schools outside of the city limits is just another way for us to give back to the community for supporting the hotel through their coming to the hotel, using the food and beverage outlets, as well as us promoting education for children. It's a very important aspect of the Radisson Hotel Group. We support the SOS Children's Village. And again, it is just a way of us giving back to the community. রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপের এখতিয়ার আদালতের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী আরও জানান, ছাত্রদলের গণতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে সরকার আদালতকে ব্যবহার করে তাদের অশুভ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করছে। অথচ ছাত্রলীগের নেতৃত্ব পরিবর্তনে অনিয়ম করা হলেও সে বিষয়ে আদালতের কোনো উদ্বেগ নেই। আদালত সরকারের ইচ্ছে পূরণ করার হাতিয়ারে পরিণত হয়েছে, ছাত্রলীগ সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে, আর এর দায় সরকারের বলেও অভিযোগ করেন রিজভী। এ সময় দুর্নীতি আর সন্ত্রাসের দায়ে ছাত্রলীগের কর্মকাণ্ড বাতিলের দাবি জানান রুহুল কবির রিজভী। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশ্ব নেতাদের সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের অনেক নেতা নজরদারিতে, বললেন ওবায়দুল কাদের। রোহিঙ্গা সংকট, চীনের মধ্যস্থতায় ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত। দলের কর্মকাণ্ডে হস্তক্ষেপের এখতিয়ার আদালতের নেই, বললেন রিজভী। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।